বিজেপির দালালি করতে বরাকে এসেছেন আজমল। সংখ্যালঘুদের ভোট বিভাজন করতে বিজেপির নির্দেশে আজমলের এই বরাক সফর। বরাকে এসে সংখ্যালঘুদের কাছে গিয়ে মায়া কান্না দেখাচ্ছেন আজমল। আজ হাইলাকান্দিতে এক সংবাদ সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক বদরুল ইসলাম বরফুইয়া বলেন, বদরুদ্দিন আজমল বসন্তের কুকিলে ন্যায় নির্বাচনের সময় আসলে বরাকে এসে সংখ্যালঘুদের কাছে গিয়ে মায়া কান্না দেখান। এবার বদরুদ্দিন আজমলের একমাত্র লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় ভোট বিভাজন করে ইন্ডিয়া জুটে প্রার্থীকে পরাজিত করে বিজেপিকে জয় করা। তাই আজমলের প্ররোচনার ফাঁদে পা না দিতে সবাইকে আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক বদরুল ইসলাম বরফুইয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। কথাটা হলো, মৌলানা বদরুদ্দিন আজমল কোন সময় এসেছেন? তিনি পূর্বে এসেছিলেন নির্বাচনের সময়, আর এখন আবার যখন নির্বাচন আসছে তিনি এসেছেন। তিনি কেন এসেছেন? আপনারা নিশ্চয় অবগত আছেন বা সমস্ত ভারতবর্ষের সকল লোক অবগত আছে যে ভারতবর্ষে বিজেপিকে হারানোর জন্য, বিজেপিকে প্রতিহত করার জন্য ইন্ডিয়া জোট গঠন হয়েছে। এই ইন্ডিয়া জোটের লক্ষ্য হল যে বিজেপিকে, এই সাম্প্রদায়িক শক্তিকে ভারতের মধ্য থেকে উৎখাত করা। এখানে বদরুদ্দিন আজমলের কি আছে? উনি শুধু এসেছেন যে বিজেপিকে কিভাবে জেতানো যায়, বিজেপির হয়ে দালালি করতে এসেছেন সুজা কথায়। যদি এই কথাটা একটু একটু কঠোর বা একটু মানে হাস কথাটা, কিন্তু তথাপি বলতে হচ্ছে, শুধু মুসলমানদের ভোট বিভাজিত করে বিজেপি পার্টিকে জিতিয়ে দেওয়ার উদ্দেশ্যে উনি আসেন নাই, উনাকে পাঠানো হয়েছে, উনাকে পাঠানো হয়েছে যাতে মুসলমানদের বা সংখ্যালঘুদের ভোট বিভাজিত করা যায়। আমরা আজকে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে সতর্ক করে দিচ্ছি, অনুরোধ করছি সঙ্গে, যে অন্তত আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আজকে যে করুণ অবস্থার মধ্যে ভারতবর্ষের মুসলমানরা রয়েছে, আসামের মুসলমানরা রয়েছে, আপনি তো ওদেরকে সুরক্ষা দিতে পারবেন না, পারেন উনি। আমরা গত 15 বছর 18 বছর থেকে 2005 থেকে এখন পর্যন্ত শুধু ইউপিকে ভোট দিয়েছি, আমরা সুরক্ষা পেয়েছি, আমাদের অধিকার পেয়েছি, কিছুই পাইনি, যা ছিল সব হারিয়েছি। আসাম মন্ত্রিসভায় 2016 পূর্বে আমাদের প্রতিনিধিত্ব কতজন মন্ত্রী করত, মাইনরিটিদের প্রতিনিধিত্ব করার জন্য কতজন মন্ত্রী ছিল, আর আজ কি হয়েছে? সুতরাং আমি উনাকে জন্য তো আসামে মাইনরিটি বা সংখ্যালঘুদের সর্বনাশ হয়েছে এবং এই বিজেপি আসামের সরকারে এসেছে। যতক্ষণ পর্যন্ত আমি পূর্বেও বলেছি, আগেও আরো বলেছি, 2-3 বা 4 বার আমি অলরেডি ইন্টারভিউ দিয়েছি এই ব্যাপারে। তো কথাটা হলো, এখন বদরুদ্দিন আজমল এখানে এসেছেন শুধু মুসলমানদের ভোটকে বিভাজিত করার জন্য, মাইনরিটির বিরুদ্ধে বিভাজিত করার জন্য। আর আসামে যতক্ষণ পর্যন্ত না এই দলের দোকানকে আমরা বন্ধ করবো না, ততক্ষণ পর্যন্ত আসামে বিজেপি সরকার থাকবে। সুতরাং সর্বপ্রকার সাহায্য করে বদরুদ্দিন আজমলকে ওখানে হা করে রাখবে যাতে বুট পোলারাইজ করা যায় এবং আখে তাদেরই ভালো হয়, তারাই বাবার সরকারে আসে, ওটাই একমাত্র বিজেপির লক্ষ্য। আর এবং তিনি এই বিজেপির লক্ষ্যকে বাস্তবায়িত করছেন আসামে। গতকাল রাতে দেখছি, আচ্ছা আপনি বলুন, ইন্ডিয়া জোট হয়েছে, করিমগঞ্জ হাইলাকান্দি আসনটা ইন্ডিয়া জোটের দখলে যাবে এটা 100% নিশ্চিত। এখন তিনি বন্দি খুঁজছেন যে কাকে দিলে এই ইন্ডিয়া জোটের ভোটগুলোকে বাদ করা যাবে।
ওনার মাথায় ধরে গেছে যে কিভাবে ইন্ডিয়ান জুটিয়ার পার্টিকে হারানো যায়, ইন্ডিয়ান জুটিয়ার পার্টিকে কিভাবে হারানো যায় ওনার মাথায় ধরে গেছে। এই এটা বিজেপির লক্ষ্য আর ইউডিএফের লক্ষ্য। ইন্ডিয়ান জুটের বিপক্ষে কে আছে? বিজেপি আছে, ইউডিএফ আছে। তো তিনি যখন ইন্ডিয়ান জুটের বিপরীতে গিয়েছেন, ইন্ডিয়ান জুট এগেনস্টে গিয়েছেন, মানে কি এর অর্থটা কি? তিনি কাকে সাহায্য করছেন? বিজেপিকে সাহায্য করছেন। তো ওটা স্পষ্ট কার হয় তিনি এটা করছেন, এটাও স্পষ্ট। আমার এত মূর্খ নয় মানুষের লোকরা যে তিনি যে পার পেয়ে দিয়েছেন আর তার ফাদের পা দেব। আমরা তো মূর্খ নই, মাইনরিটি লোককে তো মূর্খের বাবাটা বাদ দিন, তুমি বাবাটা বাদ দেওয়া উচিত না। সুতরাং আমরা ওনাকে পুরা সাক্ষরতায় সতর্ক করে দিচ্ছি যে মুসলমানও হয়ে এই ঠিকাদারি বন্ধ করুন, এই দালালি বন্ধ করুন, আমার মুসলমান থেকে মাইনরিটি সংখ্যালঘুদেরকে বাঁচতে দিন অন্তত পক্ষে। আমাদের এমএলএ যে ইলেকশন ছিল তখন তিনি বলেছেন হাইলাকান্দির হসপিটাল খুলে দিবেন, তখন বলেছিলেন এক এই আমাদের মধ্য হাইলাকান্দির টিকিটের দাম 12-20 টাকা। তখন পাবলিক ওনাকে প্রশ্ন করেছিলেন 12-20 টাকা কিসের জন্য, তিনি বলেছিলেন যে হাইলাকান্দির যে একটা হসপিটাল খুলে দিবেন, একদিন পর্যন্ত হসপিটাল হয় নাই। পাবলিকের তার সম্বন্ধে যে বুঝে গেছেন তা উনি একজন প্রতারক, ওনাকে স্থান দিবে না মাইনরিটি মানুষের। সঙ্গে আসামেও সমস্ত সেকুলার যত সমস্ত মানুষ আছে, লিবারেল মানুষ আছে, লিবারেল যত দল আছে, সেকুলার দল আছে, সব মিলে ইন্ডিয়া জোট গঠন হয়েছে। লক্ষ্য স্পষ্ট, উদ্দেশ্য স্পষ্ট যে বিজেপিকে প্রতিহত করবে। এখন আর এই তিনি যে কাজ আরম্ভ করেছেন মুসলমানদের মাইনরিটির সংখ্যালঘুদের বুটকে বিভাজন করা, ওটা আমরা কোনো অবস্থাতেই হতে দেব না। আমরা শেষ শক্তবিন্দু দিয়ে ওনাকে প্রতিহত করব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।